গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5:35, ওই যে শুরু হয়ে গেছে, কথা বলছি কি শুরু হয়ে গেছে, ওই যে শুরু হয়ে গেছে, 5:30 মাত্র বাজে। এই সময় কিন্তু অঘরে ঘুমায়, এই সময় ও অঘরে ঘুমায়, কিন্তু এই যেহেতু আমাকে দেখেছে জাগা আর আমি কথা বলছি সেই কারণে এরকম করছে। চলো ওরে নিয়ে নি, কোলে নিয়ে নি, ঠিক আছে? দাঁড়াও, চলো আসো আসো। তোমার এত কি প্রবলেম দেখো না, 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 তোমার এত কি প্রবলেম? আমি কথা বলা শুরু করলে ওই যে ওই যে ওই যে কামড় দিচ্ছে, চিন্তা করা যায়? তোমার কি প্রবলেম? আমি যদি ভিডিও করি তোমার প্রবলেমটা কি বলো? তুমি কেন আমার কথা বলতে দাও না, বলো বলো বলো, শুনবো আজকে, তুমি বলবে আমি শুনবো। হ্যাঁ, ওর যে কি প্রবলেম, আমি ভিডিও করতে নিলে ওরে আমি যাই করি না কেন ওরে সঙ্গে রাখতে হবে। কি আদর, কি আদর। তো যাই হোক, এত তাড়াতাড়ি উঠলাম কেন? 5টার সময় উঠেছি, ভাত বসিয়ে এসেছি, ভাত অর্ধেক হয়ে গেছে, বন্ধ করে রেখেছি। আর হচ্ছে ও বাবা, কষ্ট হয়ে গেছে ওরে নিয়ে, এখন পারি না। আর হচ্ছে তোমার তরকারি টরকারি সব জাল দিয়ে রেখেছি। বেরোবো এক জায়গায়, 6:30 ট্রেন ধরবো, সকাল 6:30 ট্রেন ধরবো, সেই কারণে এত তাড়াতাড়ি উঠেছি। এবার কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব একটুখানি আমিও একটুখানি সাসপেন্স রাখি, বলো তো। দেখো বাইরের ওয়েদার, মানে বাইরের ওয়েদার না, বাইরের অবস্থা, যখন উঠেছি পুরো ঘুটঘুটে অন্ধকার, এখন তো তাও আলো হয়েছে। এই যে দেখো সূর্য মামু উঠে গেছে, কিন্তু এখনো তার প্রকাশ পায়নি। আর এই যে উনি দেখো, চোখটা কেমন জল জল করছে। তো আমার এই বদাটা কালকে বমি করেছে, কেন বলো তো? এই যে এই যে এই দরজাটার অবস্থা তো খারাপ, তো এই দরজার কাঠের গুঁড়োগুলো, মানে কাঠ কামড় দিয়েছে, ভেঙে পড়েছে, আর সেইগুলো খেয়েছে। এবার খাওয়ার পর ব্যাস আর কোথায় যাবে, বমি হয়েছে, রাত্রেবেলা বমি করেছে, এর জন্যই না খক 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 করছিল। তো ও বমি মনে হয় 3 মাস 3.5 মাস পরে করলো, কারণ যখন ওকে এনেছিলাম তখন একবার বমি করেছিল, ওই প্রথমবারই করেছিল, আর দ্বিতীয় একদিন করেছিল জল জল বেশি খেয়ে নিয়ে তারপর ফট করে বমি করে দিয়েছিল, আর এই বমি করলো গতকালকে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম, কী হলো কী হলো, আমি বলছি এ বাবা এ বাবা কী হলো, খাক খাক করতে করতে বমি করে দিয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে তখন আমি কি করছিলাম, ও আমি বরের টিফিন বাটি ধুচ্ছিলাম মনে হয়, নাকি ধোয়া হয়ে গেছিলো, যাই হোক রান্নাঘরে ছিলাম আমি। তো বর কী করছিল, বর কী করলো, ওইটাকে কাচিয়ে নিল আর আমি ওই জায়গাটা মুছে নিলাম। তো তারপরে পেডিগ্রি দিলাম, ফটাফট খেয়ে নিল, মানে খিদে পেয়ে গেছিলো, বুঝতে পারলে তো বমি করে। তো যাই হোক, 6:40 বাজে আর আমি এখন ভাতটা গড় দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো, স্নান করে যাব না, এসে স্নান করব। তো মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো, আবার বুঝতে নাও পারো, যা যদি বুঝতে না পারো তাহলেই ভালো, তাহলেই তো আমার সাসপেন্সটা কাজে দেবে, তাই না? তো চলো, ভাত করেছি, আমার জন্য ভাত করেছি, দেখি সকাল সকাল খেয়ে যেতে পারি কিনা, কারণ আমি তো বাইরে বেরিয়ে অন্য কিছু খেতে পারবো না, সেই কারণে যদি ভাতটা খেতে পারি তাহলে আমার পক্ষে ভালো হবে, এই কারণে আমাকে যেতেই হলো। আর শেরুকে রেখে যাচ্ছি, 8টা পর্যন্ত তো বর আছে, আমি 6:30 ট্রেনে চলে যাব, 8টা পর্যন্ত বর আছে দেখবে, আর আমি আমার মাকে বলেছি 8টার আগে চলে আসতে শেরুকে একটু দেখার জন্য, ঠিক আছে? কত দূর কী শেয়ার করতে পারি, কতটা শেয়ার করতে পারি। আর চুড়িদার টুড়িদার সব আগের দিনই বের করে রেখেছি, ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে রেখেছি, যাব বলে তাড়াতাড়ি। তো চলো ভাতটা গড় দিয়ে নিই, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, ভাত সবে সবে আমি গড় দিয়েছি, আর এদিকে সবজিগুলোও জাল দিয়ে রেখেছি। গতকালকে করেছিলাম উচ্ছে আলু দিয়ে গামাখা মতন, আর এখানে টমেটো দিয়ে মাছের ঝোল। তো গতকালকে যেহেতু ব্লগ শেয়ার করিনি তাই তোমাদেরকে দেখাতেও পারিনি, আর সবে কিন্তু ভাতটা গড় দিয়েছি, দেখো ধোয়া উঠছে আর ফ্যানও পড়ছে টুকটুক করে, বুঝতেই পারছ। আর এই যে এই কড়াইতেই আমি তরকারিগুলো জাল দিয়েছি। তো দেখো এই যে চলে এসেছি স্টেশনে, স্টেশন কিন্তু মানে খুব একটা ভিড় নেই, আমি 6:30 ট্রেন ধরছি, আর এই ড্রেসটা পরে নিয়েছি, একদম গলা পর্যন্ত ঢাকা, ঠান্ডা লাগবে না, তার উপরে সোয়েটারও চাপিয়ে নিয়েছি। আর এই যে দেখো বর টিকিট কেটে নিয়ে এসেছে, বরের একদম সোয়েটারের টুপি পরে চলে এসছে। তো চলো ট্রেনে উঠে যাই। তো দেখো জানালার কাচটা আর কি দেওয়া, আর সূর্যি মামা উঠে গেছে, কি ভালো লাগছে না দেখতে এই রোদটা,
সকালের মিষ্টি একটা রোদ। তবে দিনটা কিন্তু কুয়াশাপূর্ণ ছিল, খুব যে একটা রোদ ছিল তা না, আবার দুপুরের দিকে রোদ উঠেছিল। তো চলো, এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, কোথায় নেমেছি বলো তো? শিয়ালদা। তো শিয়ালদায় নেমে পড়েছি, আর এই যে আমার সঙ্গে রয়েছে কে দেখতেই পাচ্ছ, ও ছাড়া আমি নেই, আমি ছাড়া ও নেই, এরকম একটা ব্যাপার। তো আমরা দুজনেই যাচ্ছি সেই জায়গায়, এমন না আমি জয়িতাদির সাথে দেখা করে অন্য একজনের সঙ্গে দেখা করতে এসেছি, ঠিক আছে? তো চলো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব, জয়িতাদি কিনবে, কি কিনবো সেটা তোমাদেরকে মানে বলছি আর কি, এখানে না জিজ্ঞাসা করছিলাম। তবে শিয়ালদা স্টেশনে মারাত্মক দাম কিন্তু, বুঝতে পারলে, অনেক দাম জিনিসের। যে জিনিস 30 টাকায় হামেশা পাওয়া যায়, সেই জিনিসের দাম পুরো ডবল, 60 টাকা। তো কিছু করার নেই, নিয়েই নিলাম। নিয়েছি হচ্ছে তোমার চিকেন স্যান্ডউইচ, আর নিয়েছি তোমার মিষ্টি। তো মিষ্টিটা এই দোকান থেকে নিইনি, এখান থেকে আমরা শুধু চিকেন স্যান্ডউইচটা নিয়েছি, আর মিষ্টি নিয়েছি বাইরের এক দোকান থেকে। তো এখানে ভাবছিলাম পেস্ট্রি নেব, তা দেখলাম অত্যধিক দাম, সেই কারণে আর নিইনি। তো এই যে চিকেন স্যান্ডউইচ এখান থেকে নিয়েছি, আর ক্যাডবেরিগুলো দেখে বিশ্বাস করো আমার এত লোভ লাগছিল কি বলবো। তো এখান থেকে, স্টেশন থেকে বেরিয়ে গিয়ে বাইরের একটা মিষ্টির দোকানে এসেছি, এই যে এই মিষ্টিটা নিয়েছি। তো এই দুটো জিনিসই জয়িতাদি নিয়েছে, আর মিষ্টিগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর সুন্দর মিষ্টি ছিল বেশ। রেসগুলো দেখে নাও, মানে রেটগুলো। আর এই এখন রোড দিয়ে যাচ্ছি, মেন রোডে ওঠার জন্য এই গলির মধ্যে দিয়ে আর কি। তো দেখো সবাই কিন্তু শীতের পোশাক পরা, কারণ তখন বাজে সকাল 8:30 যখন আমরা যাচ্ছি, সকাল 8:30 বাজে, এবং গলি কিন্তু প্রায় ফাঁকা বললেই চলে। অর্ধেক দোকান পুরো বন্ধ, চায়ের দোকান, কচুরির দোকান, এগুলি শুধু খুলেছে। তো চলো আস্তে আস্তে মেন রোডে উঠব, তারপরে কোথায় যাব, এই যে চলে এসেছি দেখো, হোটেল শ্রী দুর্গা। তো জয়িতাদি এখানে দাঁড়িয়ে আছে, বলছিল যে আমার কাছে দে ক্যামেরাটা, আমি ক্যামেরা করে, বলছি ঠিক আছে একসঙ্গে করি না, অসুবিধা নেই। তো চলো, এখানে আমি ওয়েট করছিলাম, যাদের সঙ্গে দেখা করতে এসেছি তাদের জন্য ওয়েট করছিলাম। তো গুড মর্নিং তো অনেক আগেই বলা হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে সকাল 8:59। ও ভাই ও ভাই, আমি একটু কথা কইয়া লই। তো বন্ধুরা এক জায়গায় এসছি, বুঝতেই পারছো এত সাত সকালবেলা নিশ্চয়ই ইমার্জেন্সি, সেই জন্যই রওনা দিলাম, আর অনেক সাসপেন্সে রেখেছি আর রাখবো না। তো এসছি, এরকমটা কোনোদিনও করিনি, তোমরা জানো এরকম কোনোদিনও করিনি, কোনো বড় ব্লগারের সাথে দেখা করিনি, এই প্রথম ইচ্ছে হলো, সত্যি সত্যি বাই হার্ট ইচ্ছে হলো, সেই জন্য মানে নিজেকে আটকাতে পারলাম না। এবং বিশ্বাস করবে না, যাদের সঙ্গে দেখা করতে এসেছি আমার থেকে তাদের ইচ্ছা বেশি ছিল আমার সাথে দেখা করার, এইটা হচ্ছে পরম পাওয়া। তো আমি সঙ্গে তো জয়িতাদিকে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পেয়েছ, আর যাদের সঙ্গে দেখা করতে এসেছি তাদের রুমেও চলে এসেছি, এটা আর কেউ না, তো ওখানেও সবার সঙ্গে দেখা হবে, তবে তার আগে দিদির সাথে একটু দেখা হয়ে গেল, আর বিশেষ করে সামনে অনেক সুন্দর ভিডিওর থেকে, যেটা সত্যি বলছি। তো এখানে সবার চা খাওয়ার পর্ব চলছে, আর এইদিকে আমি জানে এখন আমি ক্যামেরাটা ঘোরাবো, ওর জন্য মানে একটুখানি ভালো হয়ে পোজ দিয়ে বসলো, এই যে দেখো। হাই, সবাইকে গুড মর্নিং। তো সবাই দিদিকে মহান প্রাণ করে সাপোর্ট করো, খুব ভালো লোক। এই 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 কথাটা তুমি কেন শুধু বললা, এটা বললো না, এটা হেভি বদা, হেভি বদা। বলছে তোমার দেখতে ভালো না, ফসা, আর তোমার কি কি বলছে, কি কি খাওয়াচ্ছি, রং দিয়ে বিচার করা যায় না মানুষ, সেটা সবাই জানে, যাদের একটু বুদ্ধি আছে তারা জানে যে রং দিয়ে বিচার করা যায় না। এই কি বললা, কি ফুসুর ফুসুর করলা বলো।
তো সত্যি সত্যি মনেই হচ্ছে না, প্রথমবার এসেছি আর কোনো বড় ব্লগারের কাছে এসেছি সেটা সত্যি সত্যি মনে হচ্ছে না। এইটা হচ্ছে তোমরা কি বলো তো মাটিতে পা রেখে চলবা, হ্যাঁ পার হয়ে গেছে এখন আর হবে না, সব সময় মাটিতে পা রেখে চলবা, যেটা তুমি চলো কোনো সময় অসুবিধা হবে সবাইকে আশীর্বাদ করো সবাই যেন, হ্যাঁ যেরকম আছে তুমি যেমন চলো এমনি চলো, তোমাকে সবাই ভালোবাসবে, কেউ কেউ আছে মানে অন্যরকম ইয়ে দেখো ওগুলো ভালো লাগে না, হ্যাঁ সত্যি কথা, তুমি প্রথম থেকে যেমন এখনো তেমন আছে সামনে এরকম থাকো, এরকমটাই থাকবে ব্যাস, তোমার উন্নতি সবাই দেখতে চায়, তাই বলে এমন না এই চল এই হয়ে গেল এই হয়ে গেল ওরকমটা ভালো লাগে না, কেউ দেখতে পছন্দ করে না, এই না আমি চাই আমি যেরকম আমার সেইভাবে গ্রহণ করব। তো এই দেখো এখানে আরো অনেক মানে অনেক না আরো একজন এসছে, ওই ভাইটা তোমার নাম কি গো? সুদীপ মন্ডল। ও এখানকারই বাসিন্দা তাই না? ও সরি বসিরহাট থেকে এসছে, আর ওটা ওয়াইফ তো, আচ্ছা আচ্ছা এই বোনটা হচ্ছে ওয়াইফ, আর একে আমার ভিডিও থেকে একদম শয়তানি। তো চলো আমাদের বান্ধবী বলতে পারো, মেয়েও বলতে পারো, বোন সব, আমরা দুজন সব। তো চলো অনেক ভালো লাগছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, চা মনে হয় ঠান্ডা হইয়া গেছে। তোমাদের ব্রেকফাস্ট নিয়ে শিখে নাও, এ খাবো এখন, খাই দিতে করতে আর তার সাথে মিনি একটা মো আর বাড়ি পায় আর বাড়ি পায়েস না, দাঁড়াও দাঁড়াও তো 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 বন্ধুরা ডিসাইড করে নিলাম মৌয়ের মিট আপে যাবো, এত দূর এসছি যখন তখন শুধু মৌয়ের সাথে না মৌয়ের বন্ধুদের সাথেও দেখা করতে চাই। তো এখন আমরা মানে মৌ রেডি হচ্ছে তাই আমরা ওকে একটুখানি স্পেস দিয়ে আসলাম, আর আমরা সবাই বাইরে রয়েছি, ওখানে জয়িতা জয়িতাদি কল্লোল আর ওই বোনটি রয়েছে। তো দেখো জয়িতাদি ভিডিও শুরু করেছিলাম, দাঁড়াও দুজনের কথা একসঙ্গে হয়ে যাবে, আমি একটুখানি কোরানি দেবো তুমি করো। তো এই মৌ রেডি হচ্ছে, আমরা একটুখানি বাইরে এসে ঘুরছি ঠিক এই ফ্লোরেই, এইখানটা একটা রুমের বাইরে, এই জায়গাটা বেশ অনেকটা জায়গা আছে, আর ওয়েদারটা খুব ভালো বলো, ওয়েদারটা খুব ভালো, ভীষণ ভালো, রোদ নাই মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। তো চলো হবে এবার তুমি স্টার্ট, এবার আমরা যাইনি যাবে। বন্ধুরা আমরা আবার নতুন করে একটুখানি টাচ আপ করে নিলাম, তো আমি তো কিছু বয়ে আনিনি, আমার এই যে বোনটা এসছে এর থেকে আমি নিয়েছি লিপস্টিক আর একটুখানি কাজল, কাজল দিয়ে এসেছিলাম সে থেবড়ে গেছে ঠিক আছে, তো ওর কাজলটা হচ্ছে নীল রঙের, দেখো তো বোঝা যায় কি না, আমার চোখে দেখে এটা বকার বুঝতে পারবে, দেখো দেখো তো চোখগুলো সুন্দর, আয় আয় আমার থেকে অনেক ছোট, এই দেখো আর এদিকে মৌরানীর কোণে সাজছে ও রিসেপশন আজকে, আর তুমি সাজছো না, আমার সাজানো হয়ে গেছে, ও একটু চোখে কাজল দিয়েছে, চলো চলো এবার মৌ যেমন হয়েছে সেমনই নিয়ে চলো। তো চলো মিট আপের জন্য রেডি, মিট আপের কুইন রেডি, কিং রেডি, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, সাথে আমরাও রেডি, সাথে আমরাও আবার রেডি, আমরা তো মানে কি বলবো যখনই পাই তখনই রেডি হয়ে যাই, এটা কি এটা চাপায় দাও একদম খুবটা, চলো বেরিয়ে পড়ি, চলো মোবাইল নিছো, মোবাইল দুটোই আছে এখানে নাও, শুভ রাত্রি, আমাদের দুটো নিয়ে তো হ্যাঁ আমার পকেটে একটা।